যুদ্ধ নয় আলোচনার মাধ্যমে সমাধানের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে কার্যত মধ্যস্থতা করছেন প্রধানমন্ত্রী মোদী। এবার ইসরায়েল প্যালেস্তাইনে যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। রবিবার আমেরিকায় তিনি দেখা করেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে। তার কাছে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। এক বছর হতে চলল ইসরায়েল হামাসের যুদ্ধের, লাগাতার গোলাগুলিতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। স্কুল হাসপাতাল কিছুই আর অবশিষ্ট নেই, হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ খুইয়েছেন এ যুদ্ধে, লক্ষাধিক মানুষ ঘর ছাড়া, মানবতার চরম সংকট দেখা গিয়েছে সেখানে, ঠিক করে ত্রাণ সামগ্রীও পৌঁছাচ্ছে না। এ ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি নিয়ে এবার সরাসরি প্যালেস্তাইনের প্রেসিডেন্টের কাছে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে জানালেন শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। এক্স হ্যান্ডেলে প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, নিউ ইয়র্কে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ হল, দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে। প্যালেস্তাইনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব মজবুত করতেও আমরা নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি আদান প্রদান করেছি। অন্যদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান যে গাজায় যে মানবতা সংকট পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রী মোদী উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে প্যালেস্তাইনের মানুষদের প্রতি সমর্থনও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।